উপরে এসেছিস আমার এই পুষ্প উত্তরে, কিন্তু তুই যাবি কোথায়? তোকে আমি পালিয়ে দিতে দেব না, এই মুহূর্তে তোর মাথাটাকে আমি ভেঙে দেব। আজ ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না ওকে ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না ওকে ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, ওকে ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না। আর প্রেমেরই আকাশে উড়িয়া যাব, প্রেমেরই বাতাসে মিশিয়া যাব, দাও না ধরে দাও না, ওকে ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না। আর প্রেমেরই আকাশে উড়িয়া যাব, প্রেমেরই বাতাসে মিশিয়া যাব, দাও না বুকে ধরে নাও না, ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না ভালোবাসা দেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না। কি ছলনাময়ী ছলনাময়ী ছলনা করে আমার মহকের মানে মন ধরণ করে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু রে ওরে ছলামাই চাইনমণির কানে রাক্ষসে প্রদীপের জন্য তুই আমার হস্ত পুষ্পাঞ্জলি পাবি না, আমার আমার প্রিয় বান্ধব ওই অজাধন্যন্তরে, ওই অজাধন্যন্তরে যতদিন থাকবে তুই আমায় কিছুই করতে পারবি না। সর্বরূপ ধরে চল যাও সেই রাজা চন্দ্রধরের চেয়ে, ওই পুত্র খেলা করছে বর্জুয়ার মাটি, তাদের একটিবার তুমি দংশন করে এসো। ঠিক বলেছি সখি, তোর এই কথা মতো এই মুহূর্তে নিজ রূপ ছাড়িয়া ধরিলাম সর্বরূপ, চলিলাম বরুজের মাটি চন্দ্রধরের ছায় পুত্রকে দংশন। আমরা দেখতে তো ভল্লুকার কোলে চলে এসেছি বুঝলি, তা এক কাজ করে না আজকে কি খেলা হবে বল? আজকে হাডুডু খেলা হবে। হাডুডু খেলা? হ্যাঁ। তাহলে এক কাজ কর, এদিক থেকে ডাক্তার তোরা তিনজন ওপারে আমরা তিনজন এপারে, কেমন? ঠিক আছে, তাহলে শুরু করা হোক। ছুঁয়ে দিলি হয়ে যাবে। হাডুডু হাডুডু খেলবো আমরা, হাডুডু হাডুডু মাতা একেবারে শুভ
পুষ্পাঞ্জলি পাবি না তুই আমার হাত হতে আমার প্রিয় সখা হলো রন্ধনন্তরে এই মুহূর্তে আমি ছুটে চলে যাব প্রিয় সখা ও রন্ধনন্তরের বাড়ি কোনো দিনের জন্য তুই আমার হাতে পুষ্পাঞ্জলি পাবি না সখা এই দেখুন সখা আমার পুত্রগণ কেমন সোনার পালঙ্ক ছেড়ে ভূমি দলে পড়ে আছে আমি দেখছি একই সখা সখা এগুলো যে সাপে লঙ্ঘন করেছে সেই জন্যই তো গিয়েছিলাম আপনারই কাছে সখা বেশ সখা এদেরকে আমি এই মুহূর্তে ঝাড় ফুঁকে বাঁচিয়ে দেবো বেশ সখা বেশ জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জানি রে বড় তোরি কত বিষ ও যা ধনন্তরি করে দেবে ফিনিশ এক পুরে এক চাল দুই পুরে দুই মাচাল তিন পুরে তিন পৃথিবী চতুর্ষ কোনে চতুর্ষ ভুজে ভুল ওরে জয় জয় শিব শম্ভু জয় জয় শিব শম্ভু আজ তোমারই নাম স্মরণ করি আমার মন্ত্রপুত্র চালনা করি ইঞ্চিল ভেঞ্চিল ভেঞ্চিল ভা ছিঞ্চিল ইঞ্চিল ভাঞ্চিল ভা ফু অঙ্ক লক্ষ চলি না ফুল দেখালি ভা ফু ওরে গাম ছাপনা মন্ত্র বলি আমি নিজ মুখে গো আমি নিজ মুখে আরে গাম চাপনা লক্ষ চলি না ফুল বলি আমি নিজ মুখে গো আমি নিজ মুখে কণ্ঠেরও বিষ তখন উদরে নামি লোক উদরে নামি কঞ্চা পড়া মন্ত্র বলি ওই আমি নিজ মুখে গো আমি নিজ মুখে
তখন নাভি চলে গেল গো নাভি চলে গেল আর মন্ত্র পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে আ বখো চলে বিশো তখন নাভি চলে এল গো নাভি চলে এল আর মন্ত্র পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে আর নাভি চলে বিশো তখন উরু চলে নামে গো উরু চলে নামে গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে উরু চলে বিশো তখন আমার কোমরে যায় গো কোমরে যায় গো গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে কোমরে গো বিশো তখন হাটু চলে নামে গো হাটু চলে নামে আরে গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে হাটু চলে বিশো তখন উরু চলে আসে গো উরু চলে আরে গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে হাটু চলে বিশো তখন ধীরে ধীরে নামে গো ধীরে ধীরে নামে আরে গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে পদ চলে বিশো দেখো হাটু চলে যায় গো হাটু চলে যায় গো আরে গামছা পড়া মন্ত্র বলি ওই আমি নিজে মুখে গো আমি নিজে মুখে হাটু চলে বিশো তখন পদ চলে নামে গো পদ চলে নামে আরে গামছা পড়া বিশো তখন উড়ে চলে গেল গো উড়ে চলে গায় গো আমি নিজে মুখে গো আমি নিজে মুখে ভিজে ভিজে ভা চাইল কক চলি ফুলে কান ভা যাই কক চলি আক চলি ভা ইঞ্চি বিঞ্চি ভিঞ্চি ভা ভাঙ্গ পুরা কানি যা একই সখা পুত্রগণ তো কথা বলছে না ওই দেখুন সখা আপনার পুত্রগণ কেমন ভাবে নড়াচড়া দিচ্ছে দেখো এখনই এখনই এরা বেঁচে উঠবে জয় শ্রীগণ জয় শ্রীগণ জয় পুত্রগণ এসো তোমার আমার কাছে এসো বাবা এসো আমার কাছে এসো আর কোন দিনের জন্য আমার কাছে না জিজ্ঞাসা করে এইখানে আসবে না কেমন সখা বলুন সখা আজ আমার কি আনন্দ হচ্ছে আজ অনেক দিন পরে দুই সখা মিলে আমার এই প্রাসাদে একসঙ্গে আমরা অন্ন ভোজন করবো কেমন না সখা না তা হয় না সখা আমি যে ওঝা মানুষ আমি যখন যার গৃহে ছাড়ফুঁক করি সেখানে আমি কোনো অন্ন ভোজন করি না সখা আপনি যখন বলেছেন সখা নিশ্চয় সময় করে আমি একদিন আসবো সেদিন আমরা সবাই মিলে আপনার ভবনে অন্ন ভোজন করব সখা আজ আমি আসি আসুন তুই কি ভেবেছিলিস আমার হস্তের মক্কায় মরি হরণ করে নিয়ে গেলে পুষ্পাঞ্জলি পাবি পাবি না আমার পুত্রদের মারলে তুই পুষ্পাঞ্জলি পাবি কিন্তু না কোনদিনের জন্য তুই পুষ্পাঞ্জলি পাবি না আমার হাতে ওই দেখ আমি পূর্বে বলেছিলাম আমার প্রিয় সখা ওজা ধন্বন্তরী ওই ওজা ধন্বন্তরী যতদিন থাকবে তুই আমার কিছুই করতে পারবি না ওই ওজা ধন্বন্তরীর দ্বারা আমার পুত্রদের বাঁচিয়ে নিয়ে আমি হাসি মুখে ফিরে চলে
দিদি এই মতি গোয়ালিনী রূপ ধরে চললো সেই তলার ভবনে তলার ভবনে কি তার সঙ্গে সই পাঠিয়ে তার স্বামী মৃত্যুর খবর এই মতে জেনে এসো ঠিক বলছি সখি তোর কত মত এই মতে গোয়ালিনী রূপ ধারণ করে চললাম সেই ওঝা ধন করে গৃহেতে